নমস্কার no বন্ধুরা তা এইভাবে স্কয়ার ডিজাইনগুলো তো আমি শিখিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে শেখানো আছে স্কয়ার ভিডিওগুলো আজকে শিখে নিন শিখিয়ে দেবো স্কয়ার ভিডিওগুলো কীভাবে জয়েন করতে হয় জয়েনগুলো শিখে নিলে আপনারা জ্যাকেট বানাতে পারবেন আমি বারবার বলছি স্কয়ার ডিজাইনটা প্র্যাকটিস করতে আমি জয়েন্টটা কিন্তু আজকে শিখিয়ে দিলাম আবার নেক্সট ভিডিওতে আমি জয়েন্টটা আবার দেখিয়ে দেবো জয়েন্টটা একটুখানি কঠিন আছে ফুলটা যেমন স্কয়ার ডিজাইনটা করা যতটা সহজ জয়েন্টটা একটু মাথায় ঢোকার ব্যাপার আছে আর এদিক ওদিক করে করতে হয় দুটো দুটো পিস লাগে তা আমি আসুন জয়েন্টটা আস্তে আস্তে শিখে নিন জয়েন্টটা শিখে গেলে আপনারা খুব সুন্দর জ্যাকেট বানাতে পারবেন আমি জ্যাকেটটাও দেখিয়ে দেব আগে জয়েন্টটা শিখে নিন তারপরে উলেন জ্যাকেট দেখিয়ে দেবো খুব সুন্দর জ্যাকেট হয় তা আমি আগের ভিডিওটা শিখিয়ে দিয়েছিলাম বলেছিলাম পাঁচ লাইন পাঁচ লাইন পাঁচ লাইনে দিয়ে স্কোয়ারগুলো করেছিল আগে ভিডিওটা দেখবেন আমার এই পাঁচ লাইন ঘি দিয়ে আমি এগুলো কমপ্লিট করে রেখেছি স্কোয়ারগুলো চার লাইন করা ছিল পাঁচ লাইনটা ঘি দিয়ে কমপ্লিট করেছি আসুন জয়েন্টটা শিখে নিন জয়েন্টটা করতে দুটো পিস নিয়ে প্রথমে শুরু করতে হয় এদিকে হাফ লং করে একটা পিস হাফ লং করে আটকাতে হবে আর আর একটা পিস পুরো সিটটা করতে হবে এই কোণে এই কোণে হাফ লং আর এই কোণে পুরো তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ করতে হবে এখানেও মাথার মাথাবো সিঁড়ি জয়েন্টটাও কিন্তু মাথার মাথাবো সিঁড়িটা করতে হবে তারপর আবার ওই দিকের ওই দিকের গ্যাপে হাফ লং করতে হবে ও ওই পিসটার গ্যাপে হাফ লং করতে হবে একদিকে হাফ লং একদিকে তিনটে ডাবল ক্রুশ করতে হবে ওই দিকের গ্যাপে ওই দিকের পিসটায় ওই স্কোয়ার ওই দিকের পিসের পিসটায় হাফ লং করতে হবে গ্যাপে আর এই এই গ্যাপটায় তিনটে ডবল ক্রস করতে হবে থিনটি ডাবল ক্রস করতে হবে আবার ওইদিকে হাফলং করতে হবে হামলং করতে হবে একদিকে হামলং আর একদিকে তিনটি ডবল ক্রুশ করতে হবে একটা পাশ ওইদিকে একটা পাশে ওই দিকে এইভাবে জয়েন করতে হয় ওই পাশে হাফ লং এই পাশে থ্রি ডবল ক্রোস ওই পাশে হাফ হাফ ডবল পাশে থ্রি ডাবল ক্রোস এইভাবে আবার ওই পাশে এই সিটটায় হাফ লং করে আটকাতে হবে এই পাশে সিঁড়ে যেমন সিট হয় তিনটে ডবল ক্রুষ দুটো চেন তিনটে ডবল ক্রুষ আমি এই জয়েন্টটা আবার নেক্সট ভিডিওতে আমি জয়েন্টটা আবার দেখিয়ে দেবো যে তোমরা জয়েন্টটা ভালো করে শিখতে শিখে ফেলতে পারো আমি চাই তোমরা শিখো আমি একটা ভিডিও দিয়ে দিলাম হয়ে গেলো তা না আমি চাই তোমরা শিখো একটা ভিডিওতে শেখা হয় না যায় না ওই জন্য দুটো ভিডিও দেবো নেক্সট ভিডিও তুমি জয়েন্টটা ভালো করে দেখিয়ে দেবো যাতে তোমাদের যা তোমরা ভালো করে করতে পারো আমি প্রথম থেকে শেষ হতে আবার নেক্সট ভিডিও জয়েনটাও দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে জয়েন্ট দেখাবো স্কোয়ার জয়েনটা আবার দেখিয়ে দেবো কেমন তোমরা এই এইটা এই ভিডিও থেকে কিছু প্র্যাকটিস করে রেখো এই থেকে জোড়া হয়ে গেলো দুটো পাঁচ হয়ে গেল এবার এই দিকে সব তিনটে ডবল ক্রোস তিনটে ডবল ক্রস করে আবার এইদিকে সিটটা আসবে আবার এই দিক থেকে নিয়ে ওই দিক থেকে গিয়ে আবার আরেকটা পিস জয়েন করব সাইডগুলো এভাবে কোনোই থাকে তিনটে ডবর ক্রস এইভাবে এই দিকটা করতে হবে ওইদিকে কোথ করে এসে করে আবার আবার একটা পাটায় এই একদিকে হয়ে গেলে এই পাটটা যখন ধরবো ওই সাইডে তখন ওই পাটের হাফ লং এই পাটে থ্রি ডাবল ক্রুশ হাফ লং করে আটকে নেবো আবার এই পাটে থ্রি ডাবল ক্রুশ করবো এইভাবে পাটগুলো জোড়াতে হয় তিনটে ডাবল ক্রুশ আবার ওই দিকের গ্যাপে হাফ লং হাফ লং করে আটকাবো আবার দিকে গেপে থ্রি ডাবল করুস এইভাবে জোড়া করতে হয় দুদিক এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক কেমন ওদিকে হাফলং এদিকে থ্রি ডাবল করুস ওদিকে হাফলং এদিকে থ্রি ডাবল করুস এইভাবে করতে হয় একটা পর ঢাবলো একটা পর থ্রি ডাবল করুস কীভাবে জয়েন করে তোমরা সবাই প্র্যাকটিস করবে নেক্সট ভিডিওতে ভালো করে জয়েনটা দেখিয়ে দেবো যতদিন তোমরা না শিখছো ততদিন জয়েন্ট ভিডিওটা কিন্তু দেবো হ্যাঁ জয়েন্ট ভিডিওটা একটু কঠিন আছে এরপরও এদিক ওদিক করে করতে হয় দুটো পার্ট এ ওইদিকে হাফ লং এদিকে লং করে সব সাইডগুলো করে নিতে হবে প্র্যাকটিস করো আমি নেক্সট ভিডিওতে আবার ভালো করে জয়েন্টটা দেখিয়ে দেবো অল্প অল্প করে প্র্যাকটিস করো তোমরা ঠিকই পারবে একবারে পুরোটা তোমাদের দেখালাম না তোমার ভাবে অনেক কঠিন মনে করবে তাই অল্প অল্প করে জয়েন্টটা দেখাচ্ছি যাতে তোমাদের মাথায় ঢুকে যায় এইভাবে জয়েন্টটা করতে হয় কেমন দেখো জয়েন্ট হচ্ছে এইভাবে আমি বেশি দেখাচ্ছি না এই আমি আর বেশি দেখা যায় এটুকু দেখালাম এই তোমরা প্র্যাকটিস করো এইভাবে জয়েন্টগুলো করবে আমি ভিডিও দাবার জয়েন্টটা শিখিয়ে দেবো এইভাবে জয়েন্টগুলো করবে জয়েন্টটা করতে করতে হাত প্র্যাকটিস হলেও খুবই সহজ লাগবে মাথায় ঢুকে গেলেও খুবই সহজ লাগবে রাখছি